অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পচা ডিম ও অনিয়মিত খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও রাঁধুনিকে তাড়া মেরে বিক্ষোভ দেখালেন স্থানীয় অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল 11টা নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী বিনতি দাসের বিরুদ্ধে। বিনতি দাস সংবাদ মাধ্যমের কাছে পচা ডিম দেওয়ার কথাটি সরাসরি অস্বীকার করলেও ওই সেন্টারের রাঁধুনি শুক্লা দাস পচা ডিম দেওয়ার কথাটি স্বীকার করে নিয়েছেন। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বরাবরই নিম্নমানের খাবার দেওয়া হয়। এর পূর্বেও লকডাউনের সময় ওই সেন্টারের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও পচা আলু দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার শিশুর পাতে দুর্গন্ধযুক্ত পচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছে। বারবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান হচ্ছে না বলে অভিযোগ। শেখ মানা নামে এক অভিভাবক বলেন, এদিন সেন্টার থেকে দুর্গন্ধযুক্ত পচা ডিম দেওয়া হচ্ছিল, যা মুখে তোলা যায় না। পচা ও নিম্নমানের খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। বলতে গেলে কোনো কর্ণপাত করছেন না ওই অঙ্গনওয়াড়ি কর্মী। সরকারি নির্দেশিকা অনুযায়ী গর্ভবতী মা ও প্রসূতি মায়েরা গোটা ডিম পাওয়ার কথা থাকলেও তা পায় না। কোনো কোনো দিন শুধু সাদা ভাত ও কাঁচা ডিম দেওয়া হয়। এমনকি সপ্তাহে 1 থেকে 2 দিন বিভিন্ন অজুহাত দেখিয়ে ছুটি রাখা হয় ওই সেন্টার। রনি আলী নামে আরও এক অভিভাবক অভিযোগ করে বলেন, এই সেন্টার থেকে নিয়মিত নিম্নমানের খাবার ও পচা ডিম দেওয়া হয়। সেন্টারের কর্মীকে বলতে গেলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। আজকে সাদা ভাত ও সিদ্ধ পচা ডিম শিশুদের দেওয়া হয়েছিল। স্থানীয়রা বলতে গেলে পচা ডিম ও ভাতগুলি পুকুরে ফেলে দেয় ওই অঙ্গনওয়াড়ি কর্মী বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ি কর্মী বিনতি দাস জানান, সেন্টার থেকে নিয়মিত শিশুদের খাবার দেওয়া হয়। আজকেও খাবার দেওয়া হয়েছিল। পচা ডিম দেওয়ার অভিযোগটি সরাসরি মিথ্যে, তাকে ফাঁসানোর একটা চক্রান্ত বলে জানান। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের CDPO আব্দুল সাত্তা জানান, স্থানীয়দের কাছ থেকে এখনও কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। খুঁড়ে মানে ফাটায় দেখছি ডিম পচা পচা বার হচ্ছে, আর আমরা মিডিয়াকে মানে হুমকি দিলাম, মিডিয়াকে ডাকছি, ওরা বলছে ডাক, তোদের নামে কেস করে দিব। মানে কে বলছে কেস করে দিবে কথাটা? ওই মানে ম্যাডামটা বলছে। মানে কেন বলছে কেস করে দিবে? আরো 14 জনের নামে কেস করেছি, তোদের নামে কেস করে দিব। এই সেন্টারের বিরুদ্ধে কিন্তু পূর্বে অভিযোগ উঠেছিল, এই ডিম দেওয়া নিয়ে, লকডাউনের সময় সে আলু দেওয়া নিয়ে বারবার এক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তবু আপনারা শুধরাচ্ছেন না কেন? সবাইকে খাবার দিচ্ছে সব দিনে, একো দিন বাদ নাই। কিন্তু তারা তো বলছে যে পচা ডিম দিচ্ছে সেই শিশুর পাতে। না না, সব দিন পচা হয় না। আজকেও সেই শিশুর পাতে থেকে পচা ডিম এসেছে। আজকে হয়েছে, যারা ওরা কমপ্লেইন করেছে হয়েছে, তো সবটি তো হয়নি, যেটা পচা বের হয়েছে তো ওটা বদলে দিবে, ওরা বদলে না, ওরা ভেঙে ফেলে দিয়েছে। যখন দেখলেন যে পচা ডিম, তখন আপনারা ফেলে কেন দিলেন না? তখন খাবার দেওয়া হয়ে গেছিল শেষ। তো পচা ডিম কি একটা শিশু খেতে পারে? পরে দেখা গেছে যে পচা বের হয়েছে। না তো আপনারা কি সেই সিদ্ধ করার পর ডিমটাকে সিদ্ধ করে দেখেননি? সিদ্ধ করার পর যেটা পচা বের হচ্ছে কিনা, তো ফেটে যাচ্ছে সিদ্ধ করার সময়, ওটা ফেটে দিচ্ছি, এটা কিন্তু ডিম ফেটেনি, এটা সব গম গোটাই। আর যেটা অভিভাবক অভিযোগ করছে যে বারবার নাকি খাবারই পাচ্ছে না বাচ্চারা? না না, সব দিন খাবে, এটা মিথ্যা কথা বলছে। আপনার নাকি বরাবর সেরকম পচা ডিম দিচ্ছেন? এর জন্য নাকি বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে? দু একটা হলে আমরা বদলাই দিচ্ছি, যে পাল্টে অন্য ডিম দিলাম। আর বলছে নাকি নিয়মিত আপনারা সেরকম খাবারও দেন না? না, নিয়মিত খাবার দেওয়া হচ্ছে এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।